দাদা আমি যে ছবিটা এখানে দেখতে পাচ্ছি পার্কস্ট্রিটে দাঁড়িয়ে, আমি যদি একটু ওপরের দিকে তাকাই তাহলে যেটা বলার যে অমৃতা যেমন বলছিল আলোক সজ্জে, আমি হয়তো আরও এক ধাপ পেরিয়ে বলবো পার্কস্ট্রিটে এই মুহূর্তে আলোর চাদরে ঢেকে গিয়েছে যেন, একেবারে গোটা রাস্তাটা জুড়ে আলোর চাদর এবং তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। আজকে কিন্তু গাড়ি পার্কস্ট্রিট দিয়ে যাবে, আগামীকাল সেটা বন্ধ থাকে, এবং অনেকেই কিন্তু যারা পার্কস্ট্রিটে ভিড়ে সামিল হতে চান না তাদের অনেকেই কিন্তু গাড়ি করে শুধুমাত্র আলোকসজ্জা দেখার জন্যই, অর্থাৎ গাড়িতে নিয়ে আসাটাই তাদের কাছে একটা গন্তব্য হয়ে দাঁড়ায়। আর একদিকে যেমন সেই ছবি গাড়ি যেমন দখল নিয়েছে পার্কস্ট্রিটের রাস্তার, তেমনি মানুষ দখল নিয়েছেন পার্কস্ট্রিটের ফুটপাতে। যেহেতু আজকে পার্কস্ট্রিটের ওয়াকিং স্ট্রিট নয়, এখান দিয়ে হাঁটা যাবে না, তারপরে যত মানুষ বেরোচ্ছেন তারা সবাই কিন্তু ফুটপাত দিয়ে যাতায়াত করছেন, সেজে গুজে শীতের আমেজ গায়ে মেখে। যদিও ঠান্ডা কিছুটা কম কিন্তু সেই উৎসাহে ভাটা পড়তে দিচ্ছে এখানকার আলো। আমি তোমাকে পার্কস্ট্রিটের বাকি ফ্লেভারটা তোমাকে পৌঁছে দিতে পারবো, যেটা পারবো না সেটা হচ্ছে চারপাশের যে রেস্টুরেন্টগুলো সেখান থেকে কিন্তু ইতিমধ্যে গন্ধ ভেসে আসা শুরু হয়েছে, মম করা একটা গন্ধ যেটা টানে অনেকেই হাঁটতে হাঁটতে ডান দিকে বাঁদিকে পছন্দের রেস্তোরাঁয় ঢুকে পড়ছেন। যদিও নৈশভোজের সময় হয়নি কিন্তু তা সত্ত্বেও মানুষজন কিন্তু সেই আস্বাদ গ্রহণ করতে এখন ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। সব মিলিয়ে বাঙালির কাছে কলকাতা বা গোটা রাজ্যটা বিভিন্ন ভাগে ভেঙে যায়। এই যে 25শে ডিসেম্বর যত কাছে আসতে থাকে, ডিসেম্বরের শেষ বর্ষ শেষের দিকে বাঙালির কাছে একটা অবশ্য গন্তব্য হয়ে দাঁড়ায় পার্কস্ট্রিট। প্রত্যেক বারের মতন এবছরও তার ব্যতিক্রম হয়নি, এবং সেই ছবিটাই আমরা পার্কস্ট্রিটে দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ, প্রচুর আলো, প্রচুর গান এবং অবশ্যই প্রচুর আনন্দ। অরিত্রিক বলে দিল যে বাঙালির কাছে অবশ্যই গন্তব্য হয়ে ওঠে পার্কস্ট্রিট। অরিত্রিক, অমৃতা দুজনেই আমাদের সঙ্গে থাকো, দুজনেই সেই ছবি তুলে ধরছে বিভিন্ন জায়গায়। ছবির কথাই আপনাদেরকে বলছিলাম, আর তাই পার্কস্ট্রিট থেকে শুরু করে বউ ব্যারাক বিভিন্ন জায়গায় সেজে উঠেছে শীতের আমেজ গায়ে মেখে ঘুরে বেড়ানো, সঙ্গে আলোয় সেজেছে শহর এবং বিভিন্ন প্রান্ত, সেই ছবি তুলে ধরছি, এবং ব্যান্ডেল চার্চের ছবিও তুলে ধরছি, সুন্দরভাবে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি ময়দান থেকে, ক্যালকাটা পুলিশ ক্লাবের সামনে থেকে, সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, তুমি রয়েছো সেখানে, কলকাতা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, কি দেখতে পাচ্ছ? সঙ্গে আরো একটা বিষয় জানতে চাইবো, ট্রাফিক মুভমেন্ট। একটু আগে অরিত্রিক বলছিল সমস্ত গাড়ির অভিমুখ কিন্তু পার্কস্ট্রিট। একেবারে, দেখো যে কোনো ফেস্টিভ মোমেন্টামে বা উৎসবের মুখর যাতে সেটা খুব শান্তি শৃঙ্খলভাবে হয় সেই দায়িত্ব থাকে অবশ্যই কলকাতা পুলিশের, কিন্তু এই আনন্দের মুহূর্তগুলো তাদের কিন্তু কাটাতে হয় রাস্তাতে ডিউটি করেই, তার মধ্যেও সময় করে যতটুকু তারা এই আনন্দকে উপভোগ করতে পারে সেটারই ব্যবস্থা কিন্তু এবছর করা হয়েছে একেবারে অভিনব কায়দায়। আমি রয়েছি এই মুহূর্তে ঠিক ময়দান টেন্টে, যেটা ক্যালকাটা পুলিশ ক্লাব, দীর্ঘদিনের এই ক্লাব, সেইখানে কিন্তু এবছর খুব সুন্দরভাবে সাজানো হয়ে রয়েছে। কিন্তু তুমি যদি ক্লাবের ভেতরটার দিকটা দেখো, যে সাজানো অবস্থাতে থাকলেও কোনো কলকাতা পুলিশের কর্মীকে কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না, তার কারণ একটাই, যেহেতু পার্কস্ট্রিট এবং তার লাগোয়া অঞ্চলে প্রায় 3000 ফোর্স মোতায়েন করা হয়েছে, অর্থাৎ ডিউটি আগে মনোরঞ্জন পরে, সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু এখানে সাজানো হয়েছে। যদি এখানে কোনো পুলিশ কর্মীকে কিন্তু তুমি সেভাবে দেখতে পাবে না, তার কারণ ডিউটি তাদের কাছে ফার্স্ট। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন মহাদেব চক্রবর্তী, দীর্ঘদিন বিভিন্ন থানার ওসির পদে ছিলেন, এখন এই মুহূর্তে তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইকোনমিক অফেন্স উইংস রয়েছে। মহাদেব দা, দীর্ঘদিন তুমি নিজেও পুলিশ মানে একেবারে ওসি হিসেবে তুমি কাজ করেছো, রাস্তায় কাজ করেছো, তুমি সেক্রেটারি, এই বছর কি সুন্দরভাবে সাজানো রয়েছে, বার্তাটা ঠিক কি? কারণ এই মুহূর্তে পুলিশ ফোর্স, তোমার যারা সহযোগী, তারা রাস্তাতে ডিউটি করছে। আমাদের অ্যাকচুয়ালি বার্তাটা হচ্ছে এই আনন্দ দিনে আমরা সকলের সঙ্গে আনন্দে থাকবো এটা, কিন্তু আমরা ডিউটিকে উপেক্ষা করব না, ডিউটি আমাদের যেরকম করতে হয় সেরকম করতেই হবে, কিন্তু ক্রিসমাস এবং নিউ ইয়ার্স এই দুটোকে মাথায় রেখেই আমাদের এই এবছর থেকে আমরা এই ক্লাবে এরকম সাজানোর আমরা পরিকল্পনা করেছি এবং সাজিয়েছি। সবার ভালো লাগছে, যারা মেট্রো রেলে করে আসছে, 5 নম্বর গেট দিয়ে নামছে, তারা এসে আমাদের বাগানের মধ্যে ছবি তুলছেন, সেলফি তুলছেন, বেশ আমাদেরও ভালো লাগছে যে মানুষ এই আমাদের ক্লাবের বাগানে এসে আনন্দ পাচ্ছে, আনন্দ দিতে পারলে ভালো লাগে। এটা একটা পুলিশ পাবলিক রিলেশনশিপের মধ্যেও একটা অঙ্গ।